ভোলার চর ফ্যাশনে একটি পুকুরে আটটি বড় আকারের ইলিশ ধরা পড়েছে। প্রতিটি ইলিশের ওজন প্রায় 1 কেজি। শুক্রবার দুপুরে উপজেলার কুকরিমুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাশেম মহাজনের পুকুরে মাছগুলো পাওয়া যায়। পুকুরে ইলিশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মাছ দেখতে ভিড় জমায় স্থানীয়রা। হাশেম মহাজন জানান, গত বর্ষায় জোয়ারের পানিতে তার পুকুর ডুবে যায়। শুক্রবার পুকুর সেচে মাছ ধরার সময় ইলিশগুলো ধরা পড়ে। বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক এএসএম নাজমুল সালেহি জানান, জোয়ারের পানিতে পুকুর তলিয়ে গেলে ইলিশ এসে থাকতে পারে। পানি নোনা হলে এবং নদীর মতো খাবার পেলে পুকুরে ইলিশ বাঁচতে পারে বলেও জানান তিনি।